টাকা থাকলে ব্যবসা করা যায় কিন্তু অভিজ্ঞতা না থাকলে উন্নতি করা যায় না নমস্কার আপনি দেখছেন বিজনেসগুলো ইউটিউব চ্যানেল আমি সম্রাট বিশ্বাস আমার চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগত জানাই ফ্রেন্ড আপনারা অনেকেই প্রশ্ন করেছেন দাদা কী ব্যবসা করব কত টাকার ভিতরে ব্যবসা করব। আর এমন কোনো ব্যবসার আইডিয়া দিন যেটা ডুববে না ফ্রেন্ড যে কোনো ব্যবসায় ডুবে যাওয়ার সম্ভাবনা তো থাকেই এটা চাকরি নয় যে মাসের শেষে আপনি বেতনটা পেয়ে যাবেন চাকরির বেতনটা ফিক্সড থাকে যেখানে খুব বেশি বাড়ে না কিন্তু ব্যবসার ক্ষেত্রে এরকম নয় ব্যবসার ক্ষেত্রে আপনি আজকে যা ইনকাম করছেন তার থেকে ডবল ইনকাম করতে পারেন তো যেখানে ডবল ইনকামের সুযোগ রয়েছে সেখানে ডুবে যাওয়ার সম্ভাবনাও থাকবে তো সেক্ষেত্রে আপনি একটা কাজ করতে পারেন আপনি যদি কম টাকা দিয়ে ব্যবসা শুরু করেন মনে করুন মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে আপনি ব্যবসা শুরু করতে যাচ্ছেন তো ডুবে গেলে আপনার পাঁচ হাজার টাকাই যাবে আর আপনি যদি ব্যবসায় সাকসেস হয়ে যান তো পরবর্তীতে আপনি ব্যবসায় বেশি পরিমাণে ইনভেস্ট করে ব্যবসাটি বড় করে নিতে পারবেন তো একটা কথা তো সত্যই আপনি যদি না শিখে যত টাকা দিয়েই আর যে ব্যবসায় করুন না কারণ ডুবে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে কিন্তু আপনি যদি শিখে করেন আর ব্যবসাটি ছোটো থেকে শুরু করে মানে অল্প পুঁজি দিয়ে শুরু করে পরবর্তীতে ধীরে ধীরে বড় করেন তো সেখানে রিস্ক কম থাকে ফ্রেন্ড আজকে যে ব্যবসা সম্পর্কে আলোচনা করতে আসছি সেটা বেসিক্যালি তেলের ব্যবসা আর এই ব্যবসাতে ডুবে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই মানে ব্যবসা যদি আপনি লাভ নাও করতে পারেন তাও আপনি যে টাকা লাগিয়েছেন সে টাকা আপনি বের করে নিয়ে আসতে পারবে না দ্বিতীয়ত যদি লাভ করেন তো প্রতি মাসে মাত্র পাঁচ হাজার টাকা লাগিয়ে পঞ্চাশ হাজার টাকা ইনকাম করা সম্ভব ফ্রেন্ড ভিডিওটা বড় করব না শর্টকাটেই আপনাকে বোঝাবো যে কিভাবে আপনি মাত্র পাঁচ হাজার টাকা দিয়েই এই ব্যবসাটি শুরু করতে পারেন তো ফ্রেন্ড প্রথমত আপনাকে যেটা করতে হবে আপনার আশেপাশে যেখানে তেলের মিল আছে সেখান থেকে আপনাকে তেল কালেক্ট করতে হবে মিল থেকে যদি বেশি পরিমাণে তেল নেন তাহলে মোটামুটি দেড়শো টাকার আশপাশে এক কেজি তেল আমি লেটার কথা বলছি না এক কেজি তেল দেড়শো টাকার আশপাশে পেয়ে যাবেন আসলে কি তেলের বাজারটা কম বেশি হতেই থাকে তো সেক্ষেত্রে আপনার লোকসান যাওয়ার কোনো সম্ভাবনাই নেই কারণ যদি বাজার ডাউন হয় তাহলে আপনি কম টাকা কিনবেন কম টাকায় বিক্রি করবেন যদি বাজার চড়া হয় তাহলে আপনি চড়া টাকায় কিনবেন আর চড়া দামেই বিক্রি করবেন সেখানে আপনার লসের কোনো সম্ভাবনাই নেই তো প্রথমত আপনাকে তেল সংগ্রহ করতে হবে যেখানে মিল আছে তাদের সাথে কন্ট্যাক্ট করে আপনি তেলটা সংগ্রহ করবেন আর যেখানে বোতলের ফ্যাক্টরি আছে যদি আশেপাশে কোথাও কোনো ফ্যাক্টরি থেকে থাকে সেটা ভালো আর যদি না থাকে তাহলে যে কোনো হোলসেলের কাছ থেকে বোতলটা উঠাবেন তো বোতলটা আপনার যে সাইজের নেবেন সে সাইজের উপর ডিপেন্ড করে আর তারপর ডিপেন্ড করলে কোয়ালিটির উপরে তো প্রথম পর্যায়ে আপনাকে খুব ভালো কোয়ালিটির বোতল ওঠানোর দরকার পড়বে না মোটামুটি ফ্রাক্স তিন চার টাকার ভিতরে আপনি বোতল পেয়ে যাবেন আর আপনার কোম্পানি আপনার কোম্পানির যে নামটা রাখবেন সেটার একটা সিল তৈরি করে নেবেন সেটা মোটামুটি আপনি যদি বেশি পরিমাণে বানান তাহলে পঞ্চাশ পয়সা থেকে এক টাকা খরচ পড়বে বেশি বেশি তো তেলটা আপনি ঘরে ভরেই বিক্রি করতে পারেন তো আপনার লাভটা কীভাবে আসবে কীরকম আসবে সেটা আপনাকে বলি যেখানে আপনি এক কিলো তেল দেড়শো টাকা নিচ্ছেন এক কিলো তেলে এক লিটার একশো গ্রামেরও বেশি তেল আসে সেক্ষেত্রে আপনার এক লিটার তেল কেনা পড়ছে একশো পঁয়ত্রিশ টাকায় তেলের বাজারটা ওঠানামা করে অ্যাকরেড বলা ঠিক হবে না তো যখন একশো পঁয়ত্রিশ টাকা আপনি কিনবেন বাজারে ওই বোতল ভর্তি তেল বিক্রি হচ্ছে হবে মোটামুটি আপনাকে একটা হিসাব বোঝানোর জন্য ধারণা দিচ্ছি একশো পঁয়ত্রিশ টাকা আপনার কেনা পড়লে ওই বাজারটা খুচরো বিক্রি হচ্ছে বাজারে একশো নব্বই টাকায় তো এক লিটার তেলে লাভের পরিমাণ কত থাকছে এক লিটার তেলে আপনার লাভের পরিমাণ থাকছে ষাট টাকা কিন্তু এক লিটার তেলে আপনি ষাট টাকা লাভ করতে পারবেন না কারণ আপনি যদি খুচরো বিক্রি করতে পারেন সেটা আলাদা ব্যাপার যখন আপনি দোকানদারের কাছে বিক্রি করবেন বোতল ভর্তি করে তখন এক লিটার তেলে আপনার দশ টাকা খরচা আছে আপনার সিল আপনার বোতল খরচ আর প্লাস আপনার লেবার কস্ট তো এক লিটার তেলে আপনার পনেরো থেকে বিশ টাকা বেশি বেশি লাভ হতে পারে দশ থেকে বিশ টাকার ভিতরে আপনার লাভ হবে তো আপনি যদি প্রতিদিন একশো বোতল সেল করতে পারেন পাইকারিতে একশো মতো সেল করতে পারেন তাও প্রতিদিন আপনার দেড় হাজার টাকা আর মাসে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আপনার ইনকাম হবে এর থেকে বেশিও করতে পারেন বা করতে না পারলে এর থেকে কমও হবে তো প্রথম পর্যায়ে এই ছোট থেকে আবার বলতে পারেন যে মাত্র পাঁচ হাজার টাকা দিয়ে পঞ্চাশ হাজার টাকা কীভাবে বিক্রি করবো ফ্রেন্ড আপনি বিক্রি করতে যাবেন কিনতে যাবেন এভাবেই আপনার পুঁজিটাও চলে আসবে বেরিয়ে আসবে তো বাকি দিলে কিন্তু সেক্ষেত্রে ব্যবসা করা মুশকিল তো প্রথম পর্যায়ে আপনি এইভাবে ব্যবসাটি শুরু করতে পারেন যদি এই ব্যবসাটা এইভাবে চলা শুরু হয়ে যায় তাহলে আপনি লেবার রেখে বেশি পরিমাণে সাপ্লাই করতে পারেন আপনার আশেপাশে বা যতগুলো বাজার আছে বা দূরে যতগুলো বাজার আছে তাদের কাছেও পাইকারি আপনি সেল করতে পারবেন তারপর এর থেকেও যদি বড়ো ব্যবসা হয়ে যায় তাহলে তেলের কোম্পানি বা তেল বানানোর মেশিন আপনি নিজে নিয়ে নিতে পারেন কৃষকের কাছ থেকে কাঁচামাল কিনে আপনি নিজে তৈরি করতে পারবেন তো এই পর্যন্ত যারাই ব্যবসা করেছে তারা সবাই কিন্তু এই ছোটো থেকে শুরু করে তারপর ধীরে ধীরে বড় হয়েছে শুধুমাত্র টাকা দিয়েই ব্যবসা করা যায় না টাকা থাকলে ব্যবসা করা যায় কিন্তু অভিজ্ঞতা না থাকলে উন্নতি করা যায় না তো আমি শুধুমাত্র শ্বস্য তেলের উদাহরণটাই দিলাম আপনি যে কোনো তেলের ব্যবসা কিন্তু এভাবে শুরু করতে পারেন ছোটো থেকে শুরু করুন আর শিখতে যান ব্যবসায় ইনভেস্ট করতে যান তো অবশ্যই একদিন না একদিন আপনার ব্যবসা বড়ো হবে ফ্রেন্ড আশা করি আপনার ভিডিওটা ভালো লেগেছে আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভালো থাকবেন দেখাবে পরবর্তী ভিডিওতে নমস্কার